17 বয়সে আমি বলেছি আমার দিলীপ কুমার, বেশি হয়ে গেল। সত্যি ঘটনাটা বললাম, আমি দিলীপ কুমারকে দেখতে এসেছিলাম শেরাটনে, তখন শেরাটন ছিল না, তো আমি ডিনার না করেই বাসায় চলে যাচ্ছিলাম। যুবরাজ খান আমার কোয়ার্টিস্ট, তিনি বললেন যে কেন ডিনার করে যাচ্ছেন না, বললাম না আমার দিলীপ কুমার বাসায়, আমার এই দিলীপ কুমারকে দেখা শেষ, আমি অভিনেতাকেই দেখতে চাই, তারকানা, ও ভালো অভিনয় করবে। ওকে কখনো কিন্তু খুব বেশি কাজ করাইনি ছোটবেলায়, বাইরে কোথাও দিতাম না, যে না অত কাজ করার দরকার নেই, বাবার নাটকে একটু একটু করতো, তাও জোর করে। ও আসলে ডিরেক্টর হতে চায় ছোটবেলা থেকে। It's a gift and a curse. Gift because ami mane they are my biggest teachers, right? Ami ekhon porjonto shikhe jacchi, mane amar my home is my school kind of like that. So this is a gift, but at a curse jeta hoy je just because I am Shilpi Shakar Upo's son, people start expecting je shobai na majhe modhe jeta hoy je hoyto expect kore je okay অপুদির ছেলে তো অপুদির মতোই অ্যাক্টিং করবে, বাট এই জিনিসটা বোঝে না যে মাই মম হ্যাজ বিন অ্যাক্টিং ফর দ্য লাস্ট 40 years অফ হার লাইফ অ্যান্ড আই এম নট ইভেন 40 years ওল্ড, সো ইটস ডিফিকাল্ট সামটাইমস টু লিভ আপ টু দ্যাট এক্সপেকটেশন, বাট ইটস অলরাইট। ওর সাথে আমি একটা নাটক করেছিলাম, ও অন্ধ ছেলের পাঠ করেছিল অনেক দিন আগে, আমার কাছে মনে হয়েছে যে ও অ্যাক্টিংটা পারবে, কারণ আমি ওর মায়ের ক্যারেক্টার করছিলাম, ওর অ্যাক্টিং দেখে আমার জোর করে কাঁদতে হয় নাই, অ্যাক্টিং করে কাঁদতে হয় নাই, আমার ওর মুখ দেখেই আমার কান্না চলে আসছিল। ওর কথায় আমি চলি, ওরা এখন অনেক কিছু জানে, আমি মনে করি যে এখনকার সময়টা আমরা অতটা জানি না। হ্যাঁ, ওরা অনেক সময় আমার ছেলেরা আমাকে খুব মা এটা করবে না, মা ওটা করবে না, মা এটা করতে হয় না, আমি এর মধ্যে আছি, ওর জন্য তো শুভকামনা থাকবেই ছেলের জন্য, ও অনেক বড় হবে, ও ভালো মানুষ হবে।